हेलो स्टूडेंट्स, आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो। आज के आमादेर क्लास इलेवेनर क्लास एवं आज के आमरा शालोक संक्षेप जे चैप्टर शुरू करेछिलाम सेई चैप्टर कन्टिन्यू करब। तो आज के क्लासटा शुरू करा जाक। आमरा एई शालोक संक्षेप चैप्टरटार मध्ये आज के आमरा पढ़ब केमी अस्मोटिक मतबाद। आगेर क्लासे आमरा आवर्तकार एवं अनावर्तकार फटोफसफोराइलेशन सम्बन्धे अर्थात साइक्लिक एंड नन साइक्लिक फटोफसफोराइलेशन सम्बन्धे पढ़ेछिलाम। आज के आमरा जेटा पढ़ब सेटा हच्छे केमी अस्मोटिक मतबाद। तो आज के एई केमी अस्मोटिक मतबादे कि बोलछे सेटा देखा जाक। प्रथमे बोली केमी अस्मोटिक मतबाद जेटा, सेई मतबादटा दें विज्ञानी पीटार मिचेल। ताहले विज्ञानी नामटा आमरा लिखी, विज्ञानी पीटार मिचेल। पीटार मिचेल एक केमी अस्मोटिक मतबाद सम्पर्के एक धारणाटा दें। एनार नामटा जदि इंग्लिशे लिखे दी, पीईटीईआर MICHELL, ঠিক আছে। তো পিটার মিচেল কেমি অসমোটিক মতবাদের প্রবক্তা। এবার দেখি যে কেমি অসমোটিক থিওরি যেটা সেটা বলার সময়তে বলি এই প্রসেসটা হয় হচ্ছে থাইলাকয়েডের মধ্যে। এটা এই প্রসেসটা হচ্ছে এই কেমি অসমোটিক থিওরির মাধ্যমে আমরা বলবো যে কিভাবে এটিপি উৎপন্ন হয় আর কি, সেটা সম্বন্ধে বলবো। এটার অবস্থান কোথায়? থাইলাকয়েড। থাইলাকয়েড আমরা সবাই জানি থাইলাকয়েডটা কি। থাইলাকয়েডটা হচ্ছে একটা প্লাস্টিড, এটা হচ্ছে প্লাস্টিড। আমি আগেও বলেছিলাম প্লাস্টিডটা হচ্ছে ডবল মেমব্রেনাস স্ট্রাকচার। এই একটা মেমব্রেন, এই একটা মেমব্রেন, ডবল মেমব্রেনাস স্ট্রাকচার হলো। এই মেমব্রেনের মধ্যে কিছু চাকতি আকৃতির অংশ দেখতে পাওয়া যায় এরকম। এই এক একটা, এই একটা অংশ, এই একটা অংশ, এই একটা অংশ, তো এই এক একটা অংশকে বলা হচ্ছে থাইলাকয়েড, ঠিক আছে। এরকম চাকতির মতো এক একটা অংশকে বলা হচ্ছে থাইলাকয়েড। আসলে বোর্ডে বললে আমি সবটা একসাথে দেখাতে পারতাম না, আমাকে কিছুটা হলে মুছে দিতে হতো, সেজন্য আমি এখানে খাতায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি যাতে লেখাগুলো থেকে যায়। তো থাইলাকয়েড হলো এর মাঝখানে আমরা জানি স্ট্রোমাল অ্যামিলি। তো এই অসমোটিক মতবাদে যে এটিপি উৎপন্ন হয় সেটা হয় হচ্ছে এই থাইলাকয়েডের মধ্যে হয়। তাহলে এই একটা চাকতিকে যেটা আজ দেখতে পাচ্ছি সেটাকে আমরা একটু বড় করে দেখি, ঠিক আছে। তো দেখি এই হচ্ছে একটা থাইলাকয়েড, এই হচ্ছে থাইলাকয়েড। তোমরা আমার সঙ্গে সঙ্গে আঁকতে পারো। তাহলে কিভাবে আঁকছি সেটা, কিভাবে লিখছি সেটা তোমরা বুঝতে পারবে। থাইলাকয়েডটাও জানি যে মেমব্রেনাস স্ট্রাকচার। তো এই হচ্ছে থাইলাকয়েড। থাইলাকয়েডের মধ্যে PS1, PS2 এই দুটো অবস্থিত। আমরা দেখেছিলাম যে নন সাইক্লিক ফটোফসফোরাইলেশনের সম্বন্ধে আমি এখানে শুধু লিখি PS2, এটুকু লিখছি। আর এটা হচ্ছে PS1, এদিকে অবস্থিত হচ্ছে PS1। আমরা দেখেছিলাম PS1 মানে হচ্ছে এটা P700, আর PS2 মানে হচ্ছে P680। এটা তো দরকার নেই, যাই হোক PS2 PS1 এই দুটোকে মাঝখানে যুক্ত আছে কি দ্বারা? ইলেকট্রন চেন দ্বারা, ঠিক আছে। তো এখানে যেটা আছে সেটাকে আমি শুধু একটাই লিখি, সাইটোক্রোমটা, সাইটোক্রোমটা লিখি। তোমরা বোধহয় ভুলে গেছো একটুখানি, তাও মনে করিয়ে দেওয়ার জন্য আমি এটা আমি একটুখানি নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন যেটা সেটা আমি একবার তোমাদের বলে দিই। আমি পড়িয়েছিলাম যেটা, দেখতে পাচ্ছ নিশ্চয়ই নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন কিভাবে হচ্ছে, এটা লেখা আছে। তো এই যে দেখতে পাচ্ছি এখানে PS2, PS2 থেকে দুটো ইলেকট্রন যাচ্ছে প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টার। আমি ইলেকট্রন যাচ্ছে সেটা আমি বুঝিয়েছিলাম, প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টার, সেখান থেকে যাচ্ছে প্লাস্টোকুইনাল,
প্লাস্টোকুইনান থেকে যাচ্ছে সাইটোক্রোম, সাইটোক্রোম থেকে যাচ্ছে প্লাস্টোসায়ানিন, আর সাইটোক্রোমটা এই দুটো ইলেকট্রন পাওয়ার পর এখানে কিন্তু এডিপি থেকে এটিপি তৈরি করে, ঠিক আছে? তাই এটিপি যেটা তৈরি করলো, বাকি আমি পুরোটা বলি তারপর বাকিটা বলছি। তো সাইটোক্রোম থেকে প্লাস্টোসায়ানিনে এলো, দেখো প্লাস্টোসায়ানিন থেকে PS1। তাহলে এখানটা যদি দেখো যে PS2-র সঙ্গে PS1-টা সাইটোক্রোমের সঙ্গে মাঝখানে যুক্ত আছে লিখেছি, কারণ এখানে এই এটিপিটা উৎপন্ন হয়, এই এটিপিটার কাজটা আছে, একটা কাজ আছে, সেজন্য সাইটোক্রোমটা মাঝখানে লেখা হয়েছে। তো এখানে দেখো PS1 হলো, PS1 থেকে আবার দুটো ইলেকট্রন যাচ্ছে প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টর, সেখান থেকে দুটো ইলেকট্রন যাচ্ছে ফেরেরক্সিন, এবং ফেরেরক্সিনে এসে এনএডিপি থেকে তৈরি হচ্ছে NADPH2। নন সাইক্লিক ফটোফসফোরাইলেশনে মেন উৎপন্ন হয়ে হচ্ছে এটিপি আর NADPH2। আর কেমি অসমোটিক মতবাদে আমরা পড়বো যে এটিপিটা কিভাবে উৎপন্ন হচ্ছে সেটা। তো আমি বললাম যে সাইটোক্রোমে এসে এটিপি উৎপন্ন হয়, তো এই এটিপি উৎপন্ন হওয়ার জন্য এ কি করে, আচ্ছা বলেছিলাম যে, আচ্ছা বাকিটা আর একটু বলি, যে এরা যে থাইলাকয়েড বললাম, থাইলাকয়েডের এটা হচ্ছে আউটার মেমব্রেন, আউটার মেমব্রেন, এটা হচ্ছে ইনার মেমব্রেন, এটা হচ্ছে ইনার মেমব্রেন, ঠিক আছে? এটা ইনার মেমব্রেন, মাঝখানটা হচ্ছে লুমেন, ফাঁকা স্থানটা লুমেন, ঠিক আছে? তো এটা হলো, এবার এইটার মধ্যে কি হচ্ছে, এই PS2 হলো, এটা সাইটোক্রোম, এটা PS1, বেশ। তো আচ্ছা এটা থাইলাকয়েড হলো, আর বাইরেটা হচ্ছে স্ট্রোমা, থাইলাকয়েড, এটা থাইলাকয়েডের বাইরেটা হচ্ছে স্ট্রোমা, মানে ধাত্র অংশ যেটা, এই যে এখানে এটা থাইলাকয়েড যদি হয়, মানে এটা থাইলাকয়েড, থাইলাকয়েডের বাইরে যেটা আছে এখানটা হচ্ছে স্ট্রোমা, আমরা এই একটা অংশ নিয়ে দেখছি, তাহলে এটা যদি থাইলাকয়েড হয় বাইরের অংশটা স্ট্রোমা হবে, এটা হচ্ছে স্ট্রোমা হলো। তো বেশ, এবার এই সাইটোক্রোমে যেটা বলছিলাম যে এটিপি উৎপন্ন হয় সাইটোক্রোমে এসে, সাইটোক্রোমে যে এটিপি উৎপন্ন হওয়ার ফলে ওই যে শক্তিটা পেল, ওই এনার্জির সাহায্যে এই স্ট্রোমা থেকে দুটো ইলেকট্রন পাস করে লুমেনের মধ্যে, এখান থেকে হাইড্রোজেনকে নিয়ে আসে লুমেনের মধ্যে, ঠিক আছে? তাহলে এখানে 2H+-এর সংখ্যা বাড়ছে লুমেনের মধ্যে। আর এদিকে কী হয়, আমরা জানি PS2 যেখানে আছে সেখানে হচ্ছে ফটোলাইসিস হচ্ছে, তো এখানে আমরা দেখেছিলাম যে নন সাইক্লিক ফটোফসফোরাইলেশনের সময় এখানে এই যে ফটোলাইসিস হচ্ছে, হ্যাঁ এই যে ফটোলাইসিস হচ্ছে PS2-র এখানে, তবে এই 2H+ হয়ে এখানে ইলেকট্রনটা যোগান দিতে পারছে। তো এই আমরা জানি যে ফটোলাইসিসটা হচ্ছে এই মেমব্রেনের মধ্যেই হয়, ফটোলাইসিস যেটা, তো এখানে H2Oটা ভেঙে গিয়ে কি উৎপন্ন হচ্ছে, এদিকে লিখি, উৎপন্ন হয় হচ্ছে 2H+ প্লাস অক্সিজেন প্লাস হচ্ছে দুটো ইলেকট্রন, এই যে দুটো ইলেকট্রন হলো সেটা সাপ্লাই দেবে PS2-কে, তবে ওটা আবার PS1 হয়ে এটিপি বলো NADPH2 উৎপন্ন করতে সাহায্য করছে। 2H+ যেটা সেটা লুমেনে চলে আসে, এই লুমেনে, তার মানে এখানে 2H+-এর পরিমাণ এখানে বাড়ছে, এখান থেকে 2H+ উৎপন্ন হলো, এখান থেকে 2H+ হলো, আর এদিকে ও যেটা আছে সেটা চলে যায় স্ট্রোমাতে, সেটা চলে আসে স্ট্রোমাতে। এবার দেখো এই সমস্যাটা হচ্ছে এই 2H+টাকে নিয়ে, এখানে 2H+ হলো, এখানেও এই সাইটোক্রোমটা 2H+কে স্ট্রোমা থেকে লুমেনের দিকে, লুমেনে নিয়ে এলো, তাহলে দেখো 2H+-এর সংখ্যা কিন্তু এখানে বেড়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, এখানে অর্থাৎ লুমেনের মধ্যে কিন্তু তোমার এই এটা pH-এর মানে অ্যাসিডিক হয়ে যাচ্ছে, এখানে এখানে প্রোটন গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট যেটা সেটা বেড়ে যাচ্ছে। তাহলে কি থাইলাকয়েড আর স্ট্রোমার মধ্যে কিন্তু একটা ইমব্যালেন্স সৃষ্টি হচ্ছে, এখানে বেশি বেশি, এখানে 2H+ হলে এখানে যখন থাকছে না, তো এই H+টাকে বাইরে বের করতে হবে, তবে এটা সমতা, তাহলে এখান থেকে স্ট্রোমা থেকে থাইলাকয়েডে পাঠাচ্ছে, এ থাইলাকয়েড থেকে আবার স্ট্রোমাতে পাঠাচ্ছে, আবার এখান থেকে আসছে, তাহলে একটা সমতা বজায় থাকবে, একটা ব্যালেন্স থাকবে। তো সেজন্য এই H+টা স্ট্রোমাতে পাঠানো হবে কিসের দ্বারা, তো এটা পাঠানো হবে হচ্ছে, পাঠানোর জন্য এখানে একটা থাকে প্রোটিন চ্যানেল, সেটার নাম কি, এইভাবে এটা থাকে, এখানে একটা অংশ, এটা একটা অংশ থাকে, এটাকে বলা হচ্ছে F0, এবং এটাকে বলা হচ্ছে, দেখা যাচ্ছে নিশ্চয়ই, এটা হচ্ছে F1, F0 যেটা সেটা
ফেসিলিটেটেড ডিফিউশন বা ব্যাপনে সাহায্য করে, এবং F1 যেটা সেটা ATPase হিসেবে কাজ করে। ঠিক আছে, তো তো এখানে যে 2H+টা আছে, অর্থাৎ প্রোটনটা এই প্রোটন পাম্পের মধ্য দিয়ে কিন্তু বাইরে বেরিয়ে যায়। ঠিক আছে, এখানে পাম্প করে এটা বাইরে বের করে দিল 2H+টা। এটা হচ্ছে একটা প্রোটিন পাম্প যেটা মোটরের মতো ঘুরতে থাকে। ঠিক আছে, এখানটা এরকম মোটরের মতো ঘুরতে থাকছে, যখনই ঘুরতে থাকছে এখানে এই 2H+ বাইরে আসার সময় এখানে যে এনার্জি উৎপন্ন হয় তার ফলে এ ADP থেকে তৈরি করে ATP। এই ঠিক আছে, এই ATP তৈরি করে। তাহলে ATPটা কীভাবে উৎপন্ন হলো সেটা বোঝা গেল। ঠিক আছে, এই প্রোটিন পাম্প যেটা সেটা একটা মোটরের মতো ঘুরতে থাকে, এবং এই 2H+টা যখন এই লুমেন থেকে আমার স্ট্রোমাতে যখন নিয়ে আসে, তখন এই 2H+টা আনার জন্য এখানে যে এনার্জি উৎপন্ন হচ্ছে সেই এনার্জিটার সাহায্যে ADP থেকে ATPটা উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, তাহলে এই ATPটা কাজে লাগছে। আর 2H+ যেটা সেটা তাহলে স্ট্রোমাতে সে কী হয়, কিছুই হয় না, এই 2H+টা আবার চলে যায় তোমার PS1-এ, এখানে এই আউটার মেমব্রেনে দিয়ে কি করে, আমরা দেখেছিলাম যে এখানে দেখো এই যে PS1-এর এখানে যখন চলে আসে, মানে আউটার মেমব্রেনের এখানে চলে আসে 2H+টা, দিয়ে কি করে এই NADP-র সঙ্গে যুক্ত হয়, দিয়ে এই NADP H2, এই যে H2, তো এখানে এই NADP-র সঙ্গে এটা যুক্ত হয়ে NADP H2 তৈরি করতে সাহায্য করে। তো এখানে এসে এটা এই 2H+টা এখানে এসে NADP H2 উৎপন্ন করতে সাহায্য করে 2H+টা। ঠিক আছে, তাহলে এই কেমি অসমোটিক মতবাদের সাহায্যে কীভাবে ATP উৎপন্ন হলো সেটা আমরা বুঝতে পারলাম। আমি তোমাদের যেটা খাতায় এঁকে বোঝালাম সেটা তোমাদের এই NCERT বইয়েতে, 11-এর NCERT বইয়েতে কীভাবে ছবিটা দেওয়া আছে সেটা সেটা থেকে তোমরা যদি দেখো তাহলে আরেকটু বুঝতে সুবিধা হবে। আমি আরেকবার বলে দিই, এই যে দেখতে পাচ্ছ থাইলাকয়েড মেমব্রেন লেখা আছে, থাইলাকয়েড মেমব্রেনের মধ্যে PS2 PS1 যেটা বলেছিলাম, মাঝখানে দেখো সাইটোক্রোম, এবং PS2 PS1 একটা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের সাহায্যে যুক্ত আছে। এই সাইটোক্রোম থেকে দেখো H+টা কিন্তু আসছে তোমার স্ট্রোমা থেকে, এই যে স্ট্রোমা দেখো, স্ট্রোমা থেকে আসছে তোমার লুমেনের মধ্যে, এখানে দেখো লুমেন লেখা আছে, এই যে লুমেন, তো স্ট্রোমা থেকে আসছে লুমেনের দিকে। আর এখানে দেখো এই PS2-র এখানে দেখো, আমি বলেছিলাম যে H2-টা ভেঙে তৈরি হচ্ছে H+, আর হচ্ছে অক্সিজেন, আর হচ্ছে ইলেকট্রন, ইলেকট্রনটা এখানে চলে যায়, আর অক্সিজেন যেটা সেটা বললাম যে লুমেনের স্টোমাতে চলে আসে, এবং H+ যেটা সেটা কিন্তু এই লুমেনের মধ্যে থেকে যায়। এর ফলে কী হচ্ছে দেখো, লুমেনের মধ্যে হাই H+ গ্রেডিয়েন্ট লেখা আছে, এবং স্টোমাতে দেখো লো H+ গ্রেডিয়েন্ট লেখা আছে, কিন্তু লো H+ মানে এখানে হাইড্রোজেনের সংখ্যা কমে যায়, এখানে হচ্ছে বেশি হয়ে যায় এই কারণটার জন্য। এর ফলে কী হচ্ছে, এখানে হাই ইলেক্ট্রোকেমিক্যাল পোটেন্সিয়াল গ্রেডিয়েন্ট, আর এখানে হচ্ছে লো। এর ফলে কী হয়, এই H+টাকে স্ট্রোমাতে পাঠানোর জন্য এখানে একটা প্রোটিন চ্যানেল থাকে, যাকে যার এটাকে বলা হচ্ছে F0 এই অংশটাকে, এবং এই অংশটাকে বলা হচ্ছে F1। ওকে, এই F0-এর সাহায্যে এই H+টা চলে আসে স্ট্রোমাতে, এর ফলে যে এনার্জিটা উৎপন্ন হয় তার দ্বারা এই প্রোটিন চ্যানেলটা F1-টা তৈরি করে কি না, ADP থেকে তৈরি করে ATP। ওকে, আর যে H+টা ছিল দেখো, সেই H+টা কিন্তু আবার এই FD-র সঙ্গে যুক্ত হয়ে যায়, দিয়ে তৈরি করে NADP, NADPH থেকে তৈরি করে NADPH2। ঠিক আছে, এই হচ্ছে টোটাল, আমি যেটা আমি খাতায় এঁকে বোঝালাম সেটা তোমাদের NCERT বইয়েতেও কিন্তু এইভাবেই লেখা আছে। দেখো পেজ নাম্বার 214, এখানে তোমরা একবার মিলিয়ে নিতে পারো। তাহলে আমরা কি দেখলাম, যে এই NADPH2 যেটা সেটা আমার তৈরি হচ্ছে আউটার মেমব্রেনে, এবং ফটোলাইসিস অর্থাৎ H2-এর যে H2O-টা যেটা বিশিষ্ট হয়ে যাচ্ছে সেটা হচ্ছে ইনার মেমব্রেনে হয়। তো এরকম অনেক ছোট ছোট কোয়েশ্চেন আসতে পারে তোমাদের নিটে। বেশ, আজকে কেমি অসমোটিক মতবাদ এই ক্লাসটা এই পর্যন্তই, এটুকুর মধ্যে যদি তোমাদের কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা তোমাদের বন্ধুবান্ধবদের সঙ্গে এই চ্যানেলটা যতটা পারো শেয়ার করো। ঠিক আছে, দেখা হবে পরের ক্লাসে। নেক্সট ক্লাসে আমরা ডার্ক রিয়াকশন বা কেলভিন সাইকেল সম্বন্ধে আলোচনা করব। ঠিক আছে, আজকের ক্লাসটা এই পর্যন্তই, দেখা হবে পরের ক্লাসে। সবাই খুব ভালো থেকো।